আসসালামু আলাইকুম আমি ডক্টর বিমল ছাজের উপমহাদেশে সাওল হার্ট সেন্টার আমাদের শুরু করা আমারই শুরু করা আর ভারতে এই নিয়ে একশো বত্রিশটা সেন্টার আমরা এখন অলরেডি রান করছি হার্টের অসুখে যারা বুক কাটার কাজ হয় রিং পরানোর কাজ হয় তার আমরা অপোজিটে চলি আমরা হার্টের পেশেন্টদেরকে খাবার দাবার কিভাবে খাওয়া হবে কীভাবে যোগা হবে কতটা এক্সারসাইজ করতে হবে কি কী ওষুধ খেতে হবে এই সব গাইডেন্স দিই যাতে ওরা ব্লকেজটাকে বাড়াবে না ব্লকেজটাকে কম করা যেতে পারে আর যদি ব্লকেজ কম হয় তাহলে নাহি আপনার বাইপাসের দরকার নাহি রিং পরানোর দরকার আর যারা বাইপাস অ্যানজিওপ্লাস্টি রিং পরিয়ে নিয়েছে তাদের জন্য এই ট্রিটমেন্টটা খুব ভালো হবে আমি প্রতি বছর দু তিনবার বাংলাদেশে যেতাম কিন্তু করোনার সময় থেকে যাওয়া হয়নি চার বছর আমি আবার বাংলাদেশে আসছি আর এইবার আমাদের একটা হার্ট লাইফস্টাইলের সেমিনার আমরা করব বাংলাদেশে আর সেই সেমিনারে আপনাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আর সেমিনারটা হবে একত্রিশ মে বাইতুল মকরমের পূর্ব দিকে যে জাতীয় ক্রীড়া পরিষদের মিলায়তন আছে ওখানে হবে আপনারা সবাই যদি আসেন যাদের ব্লাড প্রেশার আছে যাদের সুগার আছে যাদের হার্টের অসুখ আছে যারা বাইপাস করে নিয়েছে অ্যানজিওপ্লাস্টি করিয়ে নিয়েছেন একাধিকবার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে তারা সবাই এই যদি সেমিনারে আসেন সেখানে আপনারা অনেক ভালো করে বুঝতে পারবেন আর সেখানে আমিও আমার বক্তব্য রাখব কীভাবে হার্টের অসুখটাকে সারানো যেতে পারে বিনা অপারেশনে বিনা রিং পড়িয়ে তো আপনারা এই যে নম্বরটা দেওয়া হয়েছে এই নম্বরে আপনারা নিশ্চয়ই রেজিস্ট্রেশন করুন আর যত হতে পারে যত আপনার জানাশুনো হার্টের পেশেন্ট তাদেরকে বোঝান কি তারা যাতে এই সেমিনারে অংশগ্রহণ করে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একত্রিশ মে ঢাকাতে আপনি জানেন আমাদের সিলেটে আর ছিটাগাঁও এই ট্রিটমেন্ট আছে আর সেখানে আমরা লাইফস্টাইল আর ওষুধের ছাড়া হার্টের অসুখের আরও ইলাজ করি সেটা হলো ন্যাচুরাল বাইপাস আর সাওল ডিটক্স থেরাপি এই দুটো থেরাপি থেকেও ব্লকেজ রিভার্স হয় আর নতুন টিউব তৈরি হয় হাটের ভেতরে যেটা আল্লাহ আমাদের অলরেডি দিয়ে রেখেছে তা আপনাদের সঙ্গে দেখা হলে আমি সব জিনিস আপনাদের বোঝাবো আসুন আপনারা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম